আপনাদের সকলের কাছে বলি যে এই নবী এত কষ্ট করে বড় হইলেন, ওই নবীর কেউ গালি দিলে আরে আস্থা রাখবো না। রাজি আসো না নাই এ যুবক আওয়াজ দে, রাজি আসো না নাই। যেই নাস্তিক আমার নবীরে গালি দিবে আরে মারতে মারতে দুনিয়া সারা করব, দরকার হয় ফাঁসির কাছে ঝুলব, কে কে রাজি আসো দিহা তোমরা আল্লাহকে দেখায় দাও। ছোট ভাই আমি তাকবীর শুনছি কিন্তু তুই তাকবীরটা দাঁড়ায় দে, হযরত আলীর মতো দাঁড়া, দাঁড়ায় তাকবীর দে, আমার মাওলানা তাকবীর দাঁড়ায় দে। একসাথে বলবেন এই তাকবীর গুলা দিলে লাভ না লস? জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা কেন তাকবীরের আওয়াজ দাও না? শাহজালাল আমানি এই বাংলার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করেছেন, কালেমার পতাকা উড্ডীন করেছে বাদশা ঘোর গোবিন্দ তখতে তাউসকে নিস্তারাবাদ করে দিয়েছে আমার এই মাবুদের তাকবীর দিয়া। বস্ত্র মুষ্টি ধারণ করে আওয়াজ দাও মুসলমানের ইমান নিয়ে সিনেমির খেলিস না। মুসলমান মুসলমান যদি চাইতা যা মুসলমানরে কেউ ঠেকাইতে পারবি না। বাদশা গোর গোবিন্দ বাবার সামনে তার সন্তানদের দুই টুকরা করে ফেললো, সে বোরহানউদ্দিন নামে তার কলিজার টুকরো সন্তানকে দুই টুকরা করে মায়ের হাতে এক খুন্ডা, বাবার হাতে আর এক খুন্ডা ঢালাই দিল। এই জুলুমের অত্যাচারে বিচার হবে কি হবে না? এত আসতে বলো কেন? হবে কি হবে না? হবে কি হবে না? হবে না। বাংলার জমিনে একটা আইন চাই প্রধানমন্ত্রীর কাছে, আর কিচ্ছু চাই না। আপনি আমাদের অনেক কিছু দিছেন, এই কুমিল্লা বিশ্ব রোডটা আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর, অনেক সুন্দর রাস্তাঘাট এত ক্লিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী, আমরা খুশি। পদ্মা ব্রিজ করতেছেন বহুদিনের স্বপ্ন, আমরা খুশি। কথা বলতে হবে, পেঁয়াজের দাম 250 টাকা খাইছি তাতেও খুশি, দুঃখ নাই, দুঃখ নাই। কিন্তু একটা জিনিস আমরা চাই, বাংলার জমিনে যদি আমার নবীরে গালি দেয় সর্বোচ্চ আইন পাশ করতে হবে সংসদে, আর ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। এই বেটা একজনে দাঁড়াও না, তিনজনে দাঁড়াও, একজনে দাঁড়াই মারো, মাঝখান থেকে মার ভাই বা। আর একটা আইন আপনার সংসদ থেকে পাস হোক, আপনার বাবা একজন মুসলমান, আপনার বাবা টুঙ্গি ইস্তমাকে দান করেছেন, আপনার বাবা ইসলাম ফাউন্ডেশন কায়েম করেছেন, আপনার বাবা বাইতুল মুকাররমের সুন্দর করেছেন, আপনার বাবা একজন সুন্দর মানুষ, আপনিও সুন্দর মানুষ, এই দেশের বিরোধী দলের নেতাগুলো সুন্দর মানুষ, দলের লোকগুলো সুন্দর মানুষ। আর একটা সুন্দর আইন চাই, বাংলার জমিন থেকে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করা হোক, অমুসলমান ঘোষণা করা হোক, এইটাই আমাদের প্রাণের দাবি। এই আমার যেই নবী এত প্রাণের নবী, সেই নবীরে তারা মানে না। 95% দেশের মুসলমান যদি নবীরে না মানে, ওরে নাই বানাই ফেলা।
কাদিয়ানির গোষ্ঠী দুইটা বান্ধ টোকায় টোকায় পিড়ে মারবো, কথা বলে না কেন? মুসলমানে বলে আওয়াজ যদি না দাও খেজুরে খাইতে আইছো, লু লওয়া মুরগি, লু লওয়া মুরগি, নবীর পক্ষে আওয়াজ দাও। কাদিয়ানিদেরকে এই দেশে কাফের বলতে হবে, আমি বলবো কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফের, কাফের নারায় তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি কাফের, কাফের হইল না, কাদিয়ানি কাদিয়ানি কাফের, কাফের লিল্লাহে তাকবীর। এই আওয়াজ দাও মিয়া, সারা জেলায় যদি আওয়াজ তুলে প্রধানমন্ত্রী বাধ্য হবে, প্রধানমন্ত্রী আমার নবীকে শেষ নবী বলে মানে, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাণের দাবি, হেফাজত ইসলাম বাংলাদেশ আমাদের মাথার মুকুট, আহমদ শফি যখন ডাক দিবে কিয়ামতের মাঠ বানাই ফেলবো, ইন্দ্রির মতো পিটাইয়া পিটাইয়া গুলো শেষে ফেলবো। এই দেশে থাকবি 95% দেশে আমার নবী রে নবী বলে মানবি না, এত বড় সাহস তো কোন বাপে দিছে? আমার প্রস্তাবে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এ ওইটা কই যায়, এ ওইটা ধরো, বসা ওইটা রে, কানমান ডাইকে কই যা, সে মগা খিচুড়ি কখন দেবে দেখতে যাস? এই বসবেন না, এ বসবেন না, যারা দাঁড়ায় আছেন এ ভলান্টিয়ার বসো, এই ভলান্টিয়ার গুলো গেলে বেজারটা গলায় দিয়ে টুক টুক করে গেলে গরে মগা গুলা চোর গুলা, এগুলো ওয়াজ শোনো না কিচ্ছু না, ওয়াজ এখন শোনো, যখন খিচুড়ি আনতে কই তখন আইনি, কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা বলবো। আরে ভাই হ, আর তুর মিয়া 9:30 উঠছি মিয়া, 11:30 বাজে, 2 ঘন্টার উপর আলোচনা হয়ে গেল, সারা চলবো, তুমি বইয়ে থাকবা, বইয়ে থাকবা, সবাই বইবা, নিয়ত করছো সবাই বইবা, সারা রাত ওয়াদা করছো আল্লাহকে হাত উঠাই দেখো তো কে কে বসবা না, শেষ, আমি দেখি নাই, চোখ বুঝেছিলাম, এখন এই যে চাইলাম, আমরা জানি না কয়টা বন্ধু থাকবা, ইনশাল্লাহ বলেন, ওয়াজে কিছু কিছু লোক আসে বসে বুঝি আমরা জানি, এরা কয় সারা রাত যখন মজা লাগে সারা রাত, একটু পরে বিড়ির নিশায় ধরে অতবার মোতায় ধরে, আস্তে করে লুঙ্গিটা নাম দিয়ে আস্তে করে এক আঙ্গুল দেখে জায়গা, আর এখন দেখতেছি ওয়াজ থেকে বেশিরভাগ ওঠে 14-15 বছর 28-30 বছরের যুব, আমার বাপসা যারা যারা 60-70 বছর এরা ওঠে না, কেন তো আসল জিনিস খাইছে, আর আমরা তো খাই ফারমের মুরগি, ফরমালিন কিছু আছে, আর রাত বইরা 14 বছরের পোলা কানের মধ্যে বল্টু দিয়ে যাকে কেউ জাকানাকা জাকানাকা দিল কান্না, মায় কয় খেতাল রে কে কই যাস তোরা তিনটা, হ্যাঁ বেড়াই, হ্যাঁ বেড়াবা, মা খেতা উঠে দেহে কানের মধ্যে দিয়ে নজবিল্লা কর, আমাকে বাংলাদেশে কয়েকদিন আগে আইছিল, নাম কি কুত্তায় মতে নেওয়ার দিক ফিরে, হিরোইন কর গাঞ্জা খোর লই হে তালাশ করে বাংলাদেশে, এ বেড়া আমার দেশে কি কোরআনের পাখি কম আছে? আমাদের দেশে কোরআনের পাখি গুলা সারা পৃথিবী জয় করে ফেলছে, আর সলনি গানায় গান দুইটা গাইলো, কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করলাম আমরা আনতে যাইয়া, যেই সালমান খানে লই আইছে ওর 53 বছর বয়স আবার না বিয়েই করে, কথা কর না কেন,
এতদিন কত যেটা বিয়া না করে ওর আল্লাহর অলি তো নাউজুবিল্লাহ বলবেন না আমার সাথে একটা উত্তর দিবেন আমার বাংলাদেশে কি গায়িকা নাই নায়িকা নাই আমার বাংলাদেশের চেহারা ভিতরে মিষ্টি আছে মিয়া আমার বাংলাদেশের মানুষের নায়িকা কন গায়িকা কন যত বড় খারাপ বলেন না কেন ওরা খারাপ জগৎ বললাম তারপর চেহারা ভিতরে মিষ্টি আছে না নাই ওই দেশের থেকে আমার দেশের মেয়েদের অনেক চেহারা সুন্দর পৃথিবীতে কত দেশে গেলাম মিয়া চেহারা সুন্দর দাঁত খারাপ জন্মের পর একদিনও দাঁত মাজে না কথা কর না কেন এই যে মিশরি সুদা এই মিশরি এই বেড়া মিশরি ফিলিপাইনি যাইয়া দেখো ওকে দাঁতের অবস্থা জন্মের পরে একদিনও দাঁত মাজে না কথা কর না কেন আর আমার দেশের মেয়েরা তো কালো হয় দাঁতগুলো পূর্ণিমার চাঁদের মতো হা হা করে কথা কর না কেন আর চেহারা সুন্দর দাঁতের দিক তাকাইলে কুত্তার মতো পিটাইতে মন চায় বেড়া আমরা দেশ সর্বর করে আমার সন জানি এই ইন্দোনেশিয়া যাইবা মালয়েশিয়া যাইবা চেহারা ভক ফকা নাক ব্যথা কথা কর না কেন আমার দেশের মা বোনদের বডির কনস্ট্রাকশন আল্লাহ কত সুন্দর বানিয়েছে আমার দেশে কম আছে সুরের পাখিরা কষ্ট হইতেছে এখনই শেষ করে দিই আরে হ আল্লাহুম্মা আমিন শেষ করবো না ইনশাল্লাহ বলেন তো আরো জোরে বলেন খিচুড়ি লেগে বইছে কোরআনের জন্য তো আমি একটা আওয়াজ দেবো লিল্লাহে তাকবীর হয় নাই এই আওয়াজে খিচুড়ি রয়েছে এবার হবে কোরআনের নারাই তাকবীর কাদিয়ানি কাদিয়ানি সামনের গুলো পিছনের গুলো বয়ে রয়েছে টোপলা লেগে কাদিয়ানিরা 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 সংসদে আইন চাই মারহাবা গো সংসদে আইন চাই কাদিয়ানিদের কাফের কাফের ঠিক না বেঠিক আরো জোরে এইগুলো আওয়াজ দিলে আল্লাহ খুশি ঠিক না বেঠিক যে এই মানুষটার জীবনে এত কষ্ট করলো এই মানুষটারে কেউ গালি দিলে ওর দুনিয়া থাকার অধিকার নাই আল্লাহ কবুল করো জোরে কানে আমিন আরো জোরে কানে আমিন আমার দেশের কোরআনের পাকিগুলো দেখেন এত সুন্দর কোরআন তাদের পড়ার এবিলিটি আল্লাহ দান করেছেন যে সৌদি আরবের মতো দেশে যাইয়া 160টা দেশের ভিতরে এক নাম্বার প্রাইস নিয়ে আসছে আমার দেশে সুর অভাব আছে রে ভাই আমার দেশে সুরের পাখি অভাব আছে দেখেন এগো কোনো দাম নাই এই যে কোরআনের হাফেজ আমি 10টা ছেলের মাথায় পাগড়ি দিলাম হতে পারে 10টার ভিতরে একজন আল্লাহর ওলি হয়ে যাবে কিসের কার সেরেনে গাম কিসের কান অমক গাম খেতার গাম কথা কর না কেন কোরআনের পাখিগুলো সবচাইতে দামি আল্লাহ কবুল করো তে কোরআনের পাখিদের জন্য কিছু করার দরকার আছে না নাই আছে আমি জানি আপনাদের চোখ দেশকে পানি পড়ছে পড়ে নাই আমার মন বলে একটা লোক বাদ নাই যেই ওয়াজে আলেমদের চোখে পানি পড়ে ওই দোয়া আল্লাহ কোনোদিন ফিরে দিবে না কথা বলো ভাই যা আল্লাহ কবুল করো জোর করে আমিন আর জোরে বলো আমিন আমি শুধু আপনাদের খিদমত বলতে চাই আমি মা হারা সন্তান আমি আমার মার নামে একটা মাদ্রাসা করছি ভাই তুমি যে দেখে আইসো যে অ্যাডভান্স করতে গেছিল কে হুজুর আমার বাড়ি দেখেছিল আমরা বন্ধু গেছিল আমার বাড়ি উনি দেখে আসছে আমি আমার মাদ্রাসা করতে যাই আমি মাদ্রাসা চালাইতেছি কারো কাছ থেকে একটা টাকাও নিয়ে আমি মাদ্রাসা চালাই না আমি কোনো কালেকশন করি না এই যে আপনারা যারা ওয়াজে দেন এই টাকাগুলো দিয়ে আমি মাদ্রাসা চালাই এই যে আমার মাদ্রাসা ছাত্র বর্ষা আমি মাদ্রাসা করতে যাই একটা টাকাও কারো কাছ থেকে নেই কোটি কোটি টাকা খরচ করছি কারো কাছ থেকে একটা টাকাও নেই আপনারা বকেন না যে বক্তারা টাকা নিয়ে কি করে যাইয়ে দেখো কি করি এ বেটা সেরেনা গামরে আল্লাহ কত কোটি টাকা দিয়া হ্যাগো পিছু কতটুকু কোটি টাকা খরচ করলো ওইটার কোনো হিসাব নাই বক্তা গো আনতে যে 1 লাখ টাকা দিলে 50,000 টাকা দিলে আল্লাহ নবী কি কোনোদিন চাহানি ছিল কি এ দাম
বিশ্বনবী যদি এখন এই যুগে থাকতো আর এই এই বাংলাদেশে আসতো, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার নবীর জন্য একটা স্বর্ণের বিমান কিনতো। কথা বলেন না কেন? নবী প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী আমার নবীর জন্য স্বর্ণের লাল গালিচা বিছাইত, আমার নবীরে স্বর্ণের চাকা দিয়ে বানানো গাড়ি দিয়ে চালাইত। এই গ্রামে আসার আগে এই সমস্ত উলামা ইকরাম আমার নবীর জন্য বুক পাইতে দিত, নবী আমার বুকের উপর হাইটে যাবে। কথা কও না কেন? সরমনার মুরিদগুলি, তাবলিগ জামাতের আল্লাহর অলিগুলি নবীর জন্য লাঠি লইয়া সপ্তাহকে সপ্তাহ অপেক্ষা করতো বিমানবন্দরে। এরা হলো আশেকের রাসূল। নবীরে আনতাম, নবী যদি বলতেন আমি আসহাবে সোহবা নামে একটা মাদ্রাসা আছে আমার সাহাবীদের, কিছু বলতে হইতো না। আমার মনে হয় বিঘা বিঘা জমি বেইসা বাড়ি বেইসা নবীর বস্তা ভরে টাকা দিতাম। এই যুগে যদি আমার নবী থাকতো, এই যুগের কথা কও না, 1400 বছর আগের কথা কই, আমাকে ঠেকাও না। আমার নবী কোনো বেইমানে দাওয়াত দিছে যে নবীর বস্তা ভরে টাকা দিব? নবী নিজে কালেকশন করছে মাদ্রাসা চালাইতে যায়। কথা বলে না কেন? আমার নবী নিজে রুমাল বিছাই দিয়ে বলছে কে দিবেন আমার রুমালে দেন। এখন কালেকশনের কথা কইলি কে হইছে? ওয়াজি দিছে লিখে ওই যেটা কয় ওটা একটা হবে। তো নবী এই যুগে থাকলে নবীরকে খালি হাতে ফিরাইতাম আমরা? কত কোটি টাকা আমার বাংলাদেশ থেকে আমার নবীর দিতাম বলে। অতএব যে রিক্সা চালায় সেও রিক্সা কামাই করে এক সপ্তাহ পর্যন্ত আমার নবীর লেগে রেখে দিত। যে ট্রাক ড্রাইভার ও আমার নবীর জন্য লাখ লাখ টাকা কামাই করে রেখে দিত। আমার নবী আসবে অমুক দিন, আহ বারাগাঁও আসবে, আমি কেন আমার নবীর লেগে কয়েক লাখ টাকা রাখলাম, ঠিক না? তাহলে এখন এই যুগের কথা ধরেন কেন, ওই যুগের কথা ধরেন? এই সূত্রে আমরা হে বেড়া মগার ভোমগা, আমাকে চেহারা তো কোসাইতে খারাপ না, কিন্তু তোগো কেন নাই না? একমাত্র এই বুকটা ভরা আমার মাবুদের কোরআনের খেদমতের কারণে। সরমনা বিশ্বাস বিমান উঠলে একজনের গিরাকর্মীতে কামড়ায়, কই কইটা হাপায় কই তা আমরা দিব কে? ওই দাদুরে দেয় আর বাপ কই নিয়ে আমরা দিয়ে যাবো? খাইয়ে কাম আছে নি? ডাইলির পানি খাইয়ে আলে মই নাই যে আমরা নিজেরটা খাইয়ে যাবো? কষ্ট হইতেছে পান গাতা তামার কি হইছে? আলেমুল্লাহ আমার সুখ সহ্য হয় না, তোকে জান্নাতের সুখ সহ্য হইব না। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলা মুহিব্বান, মসজিদের ইমাম সব বেতন পায় 6000 টাকা, ক্যাশিয়ারের কাছে কাছে টাকা চাইতে, আমার মাই অসুস্থ হসপিটালে আমার বউ প্রেগনেন্ট, টাকা দেন টাকা দেন। কেউ তোর মাস তো যায় নাই, পাগল হয়ে গেছেন গা? কথা কর না গা, যেই ক্যাশিয়ার কয় বেতনের লেগে পাগল হয়ে গেছেন গা? 6000 টাকা দিতে ওর মাথা গরম হয়ে গেছে, আর 10000 টাকা ওর মায়ের পিছনে খরচ করে, খালি ইংলিশ পড়ায় সাইডে সামনে 10000 টাকা দেয় পেরাই বেটে। এই মগার ভোমরা তুই বুঝলি না? ইমাম রে কল বেতন লেগে পাগল হয়ে গেছে, ইমাম রে যে টিটকারা দিবে মরার সময় গাল ডিজিটাল হয়ে মরবে। স্ট্রোক কইরা মরার 5 বছর আগে আমি হয়ে থাকবো, মরার 3 দিন আগে পোলারে কইব খুব দুসরে ইমাম সাহেব চলে ডাক দিয়ে লাই আদে বাবা একটু ডাক দিয়ে লাই, আমার মরার টাইম হইয়া গেছে। তখন ডাকলে আর কি হইব তোর কপালে? কথা কর না কেন? ইমাম আর মুয়াজ্জিন রে মনে করে ঘরে চাকর না, 16টা বছর 17টা বছর ডাইলির পানি খাইয়া কত কষ্ট করে আলেম হইছি, কোরআনের পাকি হিসাবে নাম তুলে দিছি, এই যে ছেলেগুলো হেফজখানায় পড়ে জানো ভালো কোনো খাবার নাই মাদ্রাসায়, ডাইলির পানি ছাড়া আলু ভর্তা ছাড়া সকালে কপালে কিছু জোড়ে না, আর তোমার পোলা কলেজে যাবো না দেখে মা ডিম পোস করে দেয়, আমার নরম করে রুটি বানাইয়া বাবা তুমি পেন্টু পরো আমি তোমার গালে ঢুকাই দেই ডাডু টু টু টু। কথা বলো না কেন? আর ওই বয়সের পোলাটা এখানে পরে ডাইলের পানি খাইয়া ও জান্নাতে যাবে না, তোমার ওই দামরাটা যাবে, যে দামরা মুইটা 3টা বাড়ি মারে, এই ফেলে 2টাই ফেলে 1টা। কথা কর না কেন?
আর সাত বছরে পোলায় বেটা যেরকম শরীয়ত নাই, বারো বছর পর্যন্ত কোনো শরীয়ত নাই, ও বেনিউ যাতে সারাদিন কোরআন শরীফ বলে আর কোনো গোনা হবে না। আর তোর দামরা কলেজে বলে ও কলেজের বাথরুমে ঢুইকা তিনটা বাড়ি মারে, এমনি দুইটা এমনি একটা, সারাদিন থার প্যান্ট তুই না পাক কথা কন না কে। ওইটা ললির কারখানা, এটা জিএমবির কারখানা, জুতা দিয়ে বাইরে কানে তলি ভাড়া হলাম একবার কথা কন না কেন মুসলমানের বলা। প্রধানমন্ত্রী বুঝছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বুঝছে, জিএমবি কোন জায়গায়, কষ্ট হইতাছে কি কমু তিনটা বাড়ি তো দেয় এমনি দুইটা এমনি একটা বড়ই গেল যাকে, কুলুত নাই, নামাজ নাই, রোজা নাই, হেগো আল্লাহর ওলি হয় আর আমার মাদ্রাসার তালেবে ইলম গুলো হয়ে যায় জিএমবি। যারা কোনদিন একটা জিএমবির রিবেল বাল কারে কয় ছিল না, হুজুর গুলো জীবনে ছিল না, স্ট্যান্ড গান কারে কয় যাগো পকেটে সব সময়, ওরে বাবা টাকাও তাহে বন্ধু কোথায়, এখানে দুইটা এখানে দুইটা এখানে তিনটা, হের আল্লাহর ওলি একটা ছেলেরে কলেজের ভিতরে বুইটে একটা কত দামি মিদাবি একটা ছেলেরে পিড়াইয়ে মদ খাই মেরে ফেলে, কথা কও না কেন না কেন। আমি গুনাগার গেছিলাম আপনার ফাদার বাড়িতে বুনি সেই কুষ্টিয়া মিরপুরে দেখতে, আমার গাড়ি যখন থামলো আপনার ফাদার মা একজন ইংলিশ মিডিয়ামের ছাত্রী, অনেক মেধাবী ছাত্রী, দৌড়ে বেরোইছে, হুজুর 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 একটা কথা কও, পাগল মহিলা পাগল হয়ে গেছে সন্তানের শোকে, হুজুর একটা কথা কইবা, কি বলেন মা, আমার আপনার ফাদার জীবনে একক তো নামাজ কামাই দেয় নাই, আমার আপনার ফাদা আমারে টিউশনের পয়সা দিয়ে আমি যে টাকাগুলো দিতাম ওইগুলো দিয়ে টাকা বাঁচাই বাঁচাই আমার জন্য শীতের পোশাক কিনে লই হইতো, আমার লেগে স্যান্ডেল কিনে লই হইতো, আমার মার আমি মার খেদমত করছে আর বাপের খেদমত করছে। ও হুজুর একটা কথা কইবা, বিশ্ব নবী বলছে না ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, কোরআনের কথা, নামাজ পড়লে আর মা বাবার খেদমত করলে আল্লাহ বলে তারা হাউজে কাউসার দিবে। হুজুর আমার আপনার ফাদ মরার আগে অনেক পানি চাইছে কেউ দেয় নাই, আমি মরে যাবো আমার এক গ্লাস পানি দে, এই কথা বললে ওর গলার মধ্যে পাড়া দিয়ে বলে স্যাপ খাওয়াইছে। হুজুর আমার আবরার ফাহাদ কি আমার নবী হাউজে কাউসার দিবে না, দিবে না, একটু কও হুজুর একটু কও। তোরা মায়ের কোল খালি করলি কলেজে বইরা, মাদ্রাসা এমন ইতিহাস নাই যে মদ খাই এইভাবে কাউরে পিটাইয়া মারে, শুধু তোদের পাও দুইটা ধরছি ভাই, আয় শিক্ষাঙ্গনকে রাজনৈতিক মুক্ত কর, লেখাপড়া করে মানুষের মতো মানুষ, এই লাইফের দাম আছে। ইলিয়াস রহমান জিহাদি 17 বছর কষ্ট করছি, ডাইলের পানি খাইছি, মার হাতের পাক খাইতে পারি নাই, মা কা কইয়া জঙ্গলে ঘুরছি, মাদ্রাসার বারিন্দায় কাঁদছি, মসজিদের বারিন্দায় বালিশ ছাড়া ঘুমাইছি, 500 সাবান দিয়ে কাপড় ধুইছি, ওই সাবান দিয়ে গোসল করছি, এক দুই বছর না বছর কে বছর। এই জন্য মাদ্রাসা করে আমার ছাত্রদেরকে ভালোবাসা দেখাই, কলেজ করি মাদ্রাসা করতে না করি না বাবা, কলেজও করবেন কিন্তু এমন কলেজ করবেন যেই কলেজে আদর্শবান ছেলে জন্ম নেয়। কলেজের অনেক বন্ধুরা আছে তাহাজ্জুদ গুজার আছে না নাই, অনেক তা কলেজের বন্ধুরা আছে সরমনের মুড়ি, অনেক কলেজের বন্ধুরা আছে তাবলিগ করে, সেরকম হ তোর জীবন ধন্য হবে, তোর মতো কত যুবক সকালে বড় সাইকেল নিয়ে কলেজে রওনা দিছে লাশ হয়ে বাইতেছে, বাহাদুরি দেখাস কিসের এই মগা, কিসের বাহাদুরি দেখাস, বিশ্ব রোড দিয়ে যাবি কখন সাতু হয়ে যাবি কেউ জানোস না, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই, হাত তুলে দেখাও তো কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা দেখাও, নামাও হাত। আর একটা ওয়াদা দিবা, জীবনে কোনোদিন ক্লাসে বসে কাউরে কষ্ট দিবা না, কোনোদিন মা বাপরে কষ্ট দিবা না, কে কে রাজিয়া সল্লাকে হাত তুলে দেখাও 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 দেখাও, নামাও হাত। যুবক আমার সাথে একটা ওয়াদা দাও, আমি তোমার বন্ধু বানাই দেশ সার্ভিস।